চট্টগ্রামের সন্দীপ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র পরিষদে ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর হালিশহর নয়াবাজার মাতৃভূমি কমিউনিটি সেন্টারে সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভায় কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকনকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 25 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রাক্তন ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী দেশ বরেণ্য বিশিষ্ট শিল্পপতি এ কে এইচ গ্রুপের ডিএমডি আবুল কাশেম, সন্দীপ পৌরসভার মেয়র মুক্তাদের মাওলা সেলিম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর জামিল ফরহাদ, প্রধান শিক্ষক সুপ্রদয় রায় ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দিন।